জমে উঠেছিল ভালুকা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দেড় যুগেরও বেশি সময় পর গেল নভেম্বরের ৩০ তারিখ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। সম্মেলনের নতুন কোনো তারিখ এখনও ঘোষিত না হওয়ায় হতাশা এবং আক্ষেপ বিরাজ করছে সাধারণ নেতাকর্মীদের মাঝে। ভালুকা থেকে মোহাম্মদ শাহিদুজ্জামান সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে কি হবে না বা কোন প্রক্রিয়ায় সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে তা এখনো অজানা থাকলেও এ নিয়ে সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের মাঝে জল্পনা কল্পনার শেষ নেই। দীর্ঘ ১৯ বছর পর্যন্ত আমরা ভালুকা উপজেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন দেখতে পাই নাই। ৩০শে নভেম্বর ২০২২ সম্মেলন হওয়ার কথা ছিল, আমরা অনেক আশাবাদী ছিলাম এই ভালুকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে, কিন্তু হঠাৎ করে এই আওয়ামী লীগের সম্মেলন বন্ধ হয়ে গেল। এতে আমরা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী ছিলাম বা আছি সবাই হতাশাগ্রস্ত হয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভালুকাবাসীর পক্ষে থেকে আবেদন জানাচ্ছি এটাই, বিগত দিনে আওয়ামী লীগে যারা দুঃসময়ে হাল ধরেছে এবং আওয়ামী লীগে নিবেদিত প্রাণ, তাদের মতন ব্যক্তি বাছাই করে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করুক, এটাই আমরা প্রত্যাশা করি। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এটাই আমার আশা। বিগত নির্বাচনে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদেরকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছিলেন সেই নৌকার বিরোধিতা যিনারা করেছেন, বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরকে যারা অপমান করেছেন, তারা যেন ভালুকা আওয়ামী লীগের নেতৃত্বে না আসতে পারে সেটাই ভালুকাবাসীর প্রাণের দাবি। আমরা বিশ্বাস করি গোলাম মুস্তফার নেতৃত্বে আমরা ভালুকাকে আবারও বঙ্গবন্ধুর আদর্শের ঘাঁটি হিসেবে, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি হিসেবে আমরা রূপান্তর করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সভাপতি পদ পেতে দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা গোলাম মোস্তফা এবং স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু চেষ্টার কমতি রাখছেন না, কম যাচ্ছেন না জেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াহেদও। এই তিনজনের যে কেউ সভাপতি পদে আসার সম্ভাবনা রয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন এবং মহল্লার কর্মীদের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছিল, আমার বিশ্বাস ভালুকা কলেজ মাঠে প্রায় ৭০-৮০ হাজার লোকের সমাগম হতো এবং এই সম্মেলনের মাধ্যমে কর্মীদের চাঞ্চল্য ফিরে আসতো। এটি স্থগিত হয়ে যাওয়াতে আমাদের কর্মীদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে। তো আমরা আশা করি কেন্দ্রীয় আওয়ামী লীগ দ্রুতই এই সম্মেলনের করার জন্য তারিখ নির্ধারণ করবেন এবং সম্মেলন সম্পন্ন করবেন। আমার মনে হয় সম্মেলন সম্পন্ন হয়ে গেলেই আমাদের যে যত বিভ্রান্তি সবই মানে দূর হয়ে যাবে এবং ভালুকা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এই এলাকা আওয়ামী লীগের যথেষ্ট কর্মী সমর্থক রয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আওয়ামী লীগকে আমরা একটা মানে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। সবচেয়ে বড় চমক আসতে পারে সাধারণ সম্পাদক পদে। এই পদ পেতেও চলছে তীব্র লড়াই। সাধারণ সম্পাদক পদে নতুন কেউ আসবে এটা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি রাজপথ রাজনীতির মাঠে প্রচুর সময় দিচ্ছেন। দলীয় জাতীয় বিভিন্ন আয়োজনে সক্রিয় অংশগ্রহণ ছাড়াও যে কোনো সাহায্য সহযোগিতায় তিনি এলাকার মানুষের পাশে থাকছেন, দলীয় নেতাকর্মীদের পাশে থাকছেন। দলীয় কোনো বদনাম না থাকায় একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রথম পছন্দ হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম। হাজী রফিকুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করলে এই এলাকাবাসীর জন্য অনেক উন্নয়ন হবে এবং উনি অনেক ভালো লোক এবং মসজিদ মাদ্রাসা এবং স্কুল কলেজ ওনার অনুদানে অনেক অনেক কিছু হয়েছে, অনেক অনুদান দিয়েছেন এবং গরিব দুঃখী মানুষের পাশে উনি দাঁড়ান। উনি অনেক ভালো মানুষ আমার জানা মতে এবং ওনার কাছে গেলে কেউ ফকির থেকে মিসকিন থেকে সাধারণ মানুষ জনগণ গেলে কেউ খালি হাতে ওনার কাছ থেকে ফিরে আসে না। মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি হাজি রফিকুল ইসলাম সাহেবকে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে যদি ওনাকে যদি পদ দেওয়া হয় তাহলে এই এলাকার জন্য এবং এই দলের জন্য অনেক উপকৃত হবে। আমি দীর্ঘদিন যাবৎ তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলের জন্য কাজ করতেছি। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করে দলের দায়িত্ব দেয় তাহলে দলকে আরও সুসংগঠিত করে আমার প্রিয় নেত্রীকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি দলের জন্য ভালুকা উপজেলায় একটি আওয়ামী লীগের অফিস করেছি। আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেক গ্রামে গ্রামে
প্রায় 24,000 গাছের চারা বিতরণ করেছি। করোনার সময় 20,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। আমি মনে করি দল আমাকেই সাধারণ সম্পাদক নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেবে এবং দলকে সুসংগঠিত করার সুযোগ দেবে। তিনি ছাড়াও সাধারণ সম্পাদক পদের জন্য তদবির চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম পিট্টু, মনিরা সুলতানা মনি, এবিএম আফরোজ খান আরিফ, একেএম মেজবাউদ্দিন কায়েম সহ আরও বেশ কয়েকজন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।